তোমরা যেহেতু আমাকে বারবার করে বলেছ চুলটা একটু বেঁধে দেখাও মানে হেয়ারে তেল দেওয়ার পর চুলে তেল দেওয়ার পর চুলটা একটু আঁচড়ে দেখাও কারণ আমি তেল দেওয়ার পর চুল আঁচড়াই না সেই জন্য হচ্ছে কি বলে যেহেতু তেল দেওয়ার পর আমার মতে মনে হয় যে চুলটা নরম হয়ে যায় সেই জন্য চুলটা ওঠার সম্ভাবনা একটু বেশিই থাকে সেই জন্য আমি চুলটা আঁচড়াই না এবার তোমরা যখন আমাকে বারবার করে বলছো আর যেহেতু আমি বিকালে তেল দিয়েছিলাম তারপর থেকে চুলটা অনেকক্ষণ ছেড়ে রেখেছি সেটাও তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখানো হবে মানে এর আগে যে ভিডিওটা আসবে ওটাতে তোমরা দেখে নিও ভালো করে আর হ্যাঁ যেহেতু আমি চুলটা অনেকক্ষণ ছেড়ে রেখেছি হাত দিয়ে হালকা হালকাভাবে জটটা ছাড়িয়ে নিয়েছিলাম সেহেতু আমার চিরুনি মানে চুলটা চিরুনি দিয়ে একটু আঁচড়াতে অতটাও অসুবিধা হয়নি হালকা আলতোভাবে আঁচড়িয়ে নিয়েছি একদম আলতোভাবে তাও মোটামুটি দশ বারোটার বেশি চুল উঠেছে কারণ তেল দেওয়ার পর চুলের আগা মানে গোড়াগুলো খুব নরম হয়ে যায় আমার মতে মনে হয় এখন জানি না কার কি মতে কে বলতে পারে যে অনেকেই অনেকে বলে যে তেল দিয়ে চুল আচরানো কিন্তু আমার মতে তেল দেওয়ার আগে চুল আচরানো ঠিক তেল দেওয়ার পরে চুল আচরানোটা কখনোই ঠিক না এ আমি যখন আগে জানতাম না আমার মাথায় আগেও চুল ছিল কিন্তু আমি যখন আগে জানতাম না তখন আমার এরকম হতো না কী হতো বলতো এরকম বুঝতাম না শ্যাম্পু করার পর চুল আচরে নিতাম মানে যাই হোক আর এত কিছু তো বুঝতাম না কিন্তু আস্তে 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 যখন নিজের চুলটা যত্ন করতে শিখেছি বুঝতে শিখেছি তখন হ্যাঁ এখন বুঝতে পারি কোনটাতে কি মানে কোনটাতে কোনটা বেশি ক্ষতি হয় আজ আমি ব্যাপারটা হয় চিরণি করলে আমি বুঝতে পারি তেল দেওয়ার পর বেশি চুল ওঠে না তেল দেওয়ার আগে শ্যাম্পু করার পর না হেয়ার ওয়াশ মানে শ্যাম্পু করার পর সঙ্গে সঙ্গে যদি চুলটা আজকাল না তখন বেশি চুলটা ওঠে আমি সবই বুঝতে পারি তো তোমাদেরকে একটা একটা করে সব রকম ভিডিও দিব আর হ্যাঁ আমি তেলে কি কি মিশিয়ে মিশিয়ে জিনিস দেয় এজ একজন আমাকে জানতে চেয়েছে তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব যে আমি তেলে কি মিশিয়ে দিই হ্যাঁ তোমরা ওটাও ওটাও তোমরা ওই ভিডিওটাও পেয়ে যাবে একজন আমাকে ইনবক্সে কিন্তু সরি আমার ইনবক্সের ওইভাবে তো সম্ভব না কারণ আমি একজনকে বলা সম্ভব না আমি চাই সবার সুবিধে হোক একজনের সুবিধা হিসেবে আমি করতে চাই না যেহেতু আমি কোন প্রফেশনাল ইয়ে না হেয়ারের এ না কিন্তু আমি যেটা নিজে করে করে বড় হয়েছি আমি নিজের অভিজ্ঞতা দেখে আমার যে চুলটাকে বড় করেছি আমি সেটা তোমাদের বাস্তব থেকেই বলছি এখানে কোনো ফেক বা মিথ্যে বা কোনো কিছু নেই কিন্তু হ্যাঁ তোমরা যদি ধৈর্য ধরে করতে পারো যে এগুলো যেগুলো আমি সেম টু সেম করবো বা যেগুলো যেগুলো দিতে পারো আরও যদি চুলের যত্ন করতে পারো তোমরা অবশ্যই তোমাদের চুল ঠিক হবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবে হালকা হালকা বেনুনি করে বেনুনিটা টাইট টাইট করবে না আর আগাটা যদি কেউ পারো একটা হালকা গাডার দিয়ে ঘুমিয়ে যেতে পারো কিন্তু আমার যেহেতু মনে হয় যে বিছানাতে লেগে যাবে সেই জন্য দেখো আমি হালকা হালকা বড় 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 করে আর আগাটা ভেতরেই ছেড়ে দিয়েছি কারণ আগাটা বেঁচোব না আগাটা যদি পেঁচিয়ে দিই বেশি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকমভাবে দেখো আলতো করে আমি বেঁধে নিব একটা গাডার দিয়ে তাহলে এরকম করে বেঁধে দেওয়ার পর যদি রাত্রেবেলায় ঘুমাই আমার মনে হয় বালিশের কভারে তেল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর তেল লেগে যাওয়ার পর শ্যাম্পু করার পর যদি ওই বালিশে শোয়া যায় মানে আরও চুলের ক্ষতি হবে আগেকার সময়ের এত কিছু ছিল না কিন্তু আগেকার সময়ে এখনকার কেমিক্যাল জাতীয় বেশি জিনিস তো সেই জন্য চুলের প্রচুর তারপরে আমি এই দেখো এরকমভাবে একটা তোমরা রুমালেও আঁটতে পারো কিন্তু আমার যেহেতু রুমালে হয় না আটে না সেই জন্য আমি একটা গামছাতে বাজি